বিনোদন দুনিয়ায় একের পর এক খারাপ খবর আসতেই থাকছে। কখনো অনেক শিল্পীরা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, কখনো আবার গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন অনেক শিল্পী। তেমনই ফের বিনোদন দুনিয়ায় খারাপ খবর, হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁকে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিনেতা ও রাজনীতিবিদকে শনিবার 10ই ফেব্রুয়ারি কলকাতার হাসপাতালে জরুরি ইউনিটে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, অভিনেতা অসুস্থ বোধ করতে থাকায় তড়িঘড়ি তাঁকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তাঁর শরীরে ইতিমধ্যেই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে, তাঁর MRI করা হয়। শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী তাঁকে হাসপাতালে নিয়ে যান। নিউরো মেডিসিন বিশেষজ্ঞ সঞ্জয় ভৌমিকের অধীনে ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি রয়েছেন 74 বছর বয়সী মিঠুন চক্রবর্তী। কলকাতায় তিনি গত কয়েকদিন ধরে রয়েছেন শাস্ত্রী ছবির শুটিংয়ের জন্য। হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে মিঠুন চক্রবর্তীর ঘনিষ্ঠ বন্ধু বলেছেন, তেমন ভয়ের কিছু নেই, মোটামুটি ঠিকই আছেন অভিনেতা। তবে সূত্রের খবর, অভিনেতার MRI রিপোর্টে স্ট্রোক ধরা পড়েছে। অভিনেতার এমন অবস্থায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর ভক্তরা, সকলেই ওনার দ্রুত সুস্থতা কামনা করেছেন। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।